সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এবিবিএন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের শব্দ ও পদ। এই টপিকসের উপর আজকে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই শব্দ ও পদ এই দুইটা বিষয়ে তোমরা একটু অবগত আছো, আগের ক্লাসে কিছু না কিছু ধারণা তোমরা পেয়েছো। আজকে আমরা শব্দ ও পদের অন্তর্ভুক্ত কারক ও বিভক্তি নিয়ে কথা বলবো। তার আগে শব্দ ও পদ আমাদেরকে চিনতে হবে বা জানতে হবে। আমাদের যদিও জানা আছে, তারপরেও আমরা আবারও স্মরণ করতে চাই, আবারও একটু বুঝতে চাই। হ্যাঁ, এখানে শব্দ এবং পদ দুটা বিষয় আছে। এই দুটা বিষয় সম্পর্কে আমরা প্রথমে ধারণা নেব, তারপরে আমরা কারক বিভক্তিতে চলে যাব। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো শব্দ কি। হ্যাঁ, শব্দ হচ্ছে কতগুলো বর্ণ পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তাকে আমরা শব্দ বলি। ঠিক আছে, হ্যাঁ শব্দ বলি। যেমন ক, ল আর ম, এটি একটি শব্দ। এটা কেন শব্দ? এটা দ্বারা একটি বস্তুকে নির্দেশ করছে। যখন এটা বলা হচ্ছে যে কলম, তখন তোমরা অবশ্যই লেখার একটি বস্তুকে বুঝতে পারছো, তার মানে এটি একটি শব্দ। এই শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি আসবে? ক যোগ ল যোগ ম, এটা যেমন আসবে তেমনি আবার এটাকে আমরা আরো বিশ্লেষণ করতে পারি। কিভাবে? আমি যদি ক থেকে স্বরে ওকে আলাদা করি তাহলে ক যোগ স্বরে ও যোগ ল যোগ স্বরে ও যোগ ম, এইটা আসবে। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা এখানে অবশ্যই খেয়াল রাখবে এই ক এটা ব্যঞ্জন বর্ণ। আমরা জানি যে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটি স্বরধ্বনি লীন অবস্থায় থাকে, গুপ্ত অবস্থায় থাকে, অন্তর্হিত অবস্থায় থাকে, সেটি হচ্ছে স্বরেও, অর্থাৎ হসন। আমরা যদি এই ক থেকে স্বরেও আলাদা করি তাহলে ক হসন দিতে, এই হসন মানে হচ্ছে, এই হসন শব্দের অর্থ হচ্ছে আমরা ক মাইনাস মাইনাস অ, ঠিক আছে, ক মাইনাস অ, অর্থাৎ ক থেকে স্বরেওকে আলাদা করে দিলাম। যেহেতু প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরেও লুপ্ত অবস্থায় থাকে, তাই কলম শব্দটিকে বিশ্লেষণ করলে ক যোগ ল যোগ ম, এখানে কিন্তু স্বরেও অবস্থায় আছে, কটি এখানেও অবস্থায় আছে, অর্থাৎ স্বরেওকে গুপ্ত অবস্থায় ধরে রেখেছে। এইটা যেমন এই কলম শব্দটি বিশ্লেষণ করলে পাওয়া যায়, তেমন এইটাও কিন্তু পাওয়া যায়। তার মানে এখানে আমরা মূলত শব্দ সম্পর্কে ধারণা নিচ্ছি। শব্দ কি? শব্দ হচ্ছে কতগুলো বর্ণের সমন্বয় বা সমষ্টি, যেটা দ্বারা একটা অর্থকে মিন করে বা একটা অর্থ বোঝায়। যেমন কলম, কলম শব্দটা দ্বারা আমরা কিন্তু কোনো একটা বস্তুকে বুঝতে পারছি যেটি দ্বারা লেখা হয়। হ্যাঁ, এবারে আমরা আসি পদ। এবারে আমরা পদ সম্পর্কে ধারণা নেব। আমরা শব্দ সম্পর্কে ধারণা নিলাম, এবারে পদ। হ্যাঁ, পদ কি? আমরা পূর্ব ধারণা থেকে বলতে পারি যে পদ হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ, অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকেই পদ বলে। আর একটা সংজ্ঞা আছে, সেটি হচ্ছে বিভক্তিযুক্ত প্রত্যেকটা শব্দকেই পদ বলে। তাহলে আমরা লিখতে পারি পদ কি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলা হয়, বলা হয়। ঠিক আছে, আরেকটি সংজ্ঞা আমরা বলতে পারি, অথবা বিভক্তিযুক্ত যুক্ত প্রত্যেকটা শব্দকে
প্রত্যেক শব্দকে পদ বলা হয়। হ্যাঁ, এখানে একটি প্রশ্ন যে তোমাদের প্রশ্ন জাগতেই পারে যে আচ্ছা তাহলে কি পদ হতে গেলে বিভক্তি অবশ্যই প্রয়োজন, বা শব্দে কোনো শব্দ বাক্যে ব্যবহার হলে অবশ্যই সেটি কি করে বিভক্তি যুক্ত করে নেয় বা বিভক্তি গ্রহণ করে। হ্যাঁ, অবশ্যই ঠিক যে কোনো শব্দ যখন বাক্যে ব্যবহার হয় অবশ্যই সে পদ, সেই শব্দটি পদ বিভক্তি যুক্ত করে নেয়। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি, উদাহরণ যেমন দেখো, কলম কলম দ্বারা লেখা হয়, এটি একটা বাক্য লিখলাম। আবার লিখলাম কলমে লেখা যায়। হ্যাঁ, আবার একটি আমি যদি বাক্য লিখি যে কলম নিয়ে এসো, আমি তিনটা বাক্য লিখেছি এখানে। হ্যাঁ, তিনটা বাক্যে যদি আমরা কলমের নিচে দাগ দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি কলম দ্বারা, এখানে কলমের সাথে দ্বারা বিভক্তি যুক্ত হয়েছে, দ্বারা একটি বিভক্তি। আবার কলমে লেখা হয়, এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে, আর কলম এটার সাথে কোনো বিভক্তি নাই। তার মানে আমি যদি দেখাই এইভাবে, প্রথমটি আসবে কলম যোগ দ্বারা, দ্বিতীয়টি আসবে কি কলম যোগ এ, তৃতীয়টি আসবে কলম যোগ শূন্য। ঠিক আছে, অর্থাৎ প্রথমটার সাথে দ্বারা বিভক্তি যুক্ত হয়েছে, পরে এসেছে এ, তারপরে শূন্য। শূন্য কেন লিখলাম? শূন্য এই কারণে লিখলাম যে আমরা যখন দেখব বাক্যে কোনো শব্দের মধ্যে বিভক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না বা কোনো বিভক্তি নেই, তখনই ধরে নিতে হবে এর সাথে শূন্য বিভক্তি যুক্ত আছে। তার মানে বিভক্তি অবশ্যই গ্রহণ করতেই হবে বাক্যে ব্যবহার হতে গেলে শব্দগুলোকে। তার মানে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই বিভক্তি নিয়ে অংশগ্রহণ করে বাক্যের মধ্যে, তাই পদ হতে গেলে অবশ্যই বিভক্তি নিতে হয়। এই জন্যই বলা হয়েছে যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলে, অথবা বিভক্তিযুক্ত প্রত্যেক শব্দকে পদ বলে। আশা করি শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই শব্দ এবং পদ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে গেছো। এখন আমরা চলে যাব আজকের অধ্যায়ের শব্দ ও পদ এর মধ্যে, যেটি আমাদের আলোচ্য বিষয় সেটি হচ্ছে কারক ও বিভক্তি। হ্যাঁ, কারক ও বিভক্তি নিয়ে এখন আমরা কথা বলবো। শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে আমার কথা, কেননা কারক ও বিভক্তি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, এটি তোমাদের জীবনের সর্বক্ষেত্রেই প্রয়োজন হবে। তাহলে আমরা প্রথমে আসি কারক কি জিনিস। কারক, হ্যাঁ, কারক শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি আসে? কারক শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাই কি? পাই ক্রি যোগ অক অবলিক নক, এটি একটি ধাতু। হ্যাঁ, আমরা এখন জানবো যে কারক শব্দটি কিভাবে গঠিত হয়েছে। আমরা এখানে একটা চিহ্ন দিয়েছি, এই চিহ্নটার নাম হচ্ছে ধাতু নির্দেশক চিহ্ন। এই ধাতু নির্দেশক চিহ্ন কোথায় ব্যবহৃত হয়? ব্যবহৃত হয় ক্রিয়ার মূলের ক্ষেত্রে বা ধাতু বোঝাতে। কারক শব্দটি বিশ্লেষণ করলে আমরা পাই ধাতু যোগ অক, এই অক বা নক এটি প্রত্যয়, তার মানে কারক শব্দটি প্রকৃতি প্রত্যয় যোগে গঠিত একটি শব্দ। এখানে এই যে চিহ্নটা দিয়েছি আমরা, এটাকে ধাতু নির্দেশক চিহ্ন বলা হয়। ক্রি একটা হচ্ছে মূল, এই মূলের সাথে অক বা নক যুক্ত হয়ে কারক হয়েছে, তার মানে কারক শব্দটি আমরা প্রকৃতি প্রত্যয় যোগে পেলাম। হ্যাঁ, আমরা এখানে অবশ্যই ধারণা রাখবো যে আমাদের ব্যাকরণের অধিকাংশ বিষয় কিন্তু সংস্কৃতের নিয়মে হয়ে থাকে, কারকও ঠিক তাই। হ্যাঁ, এরপরে আমরা কারকের সংজ্ঞা লিখব। সংজ্ঞাটা কিভাবে লিখতে পারি বা বলতে পারি? হ্যাঁ, সংজ্ঞাটা হচ্ছে যে বাক্যে ব্যবহৃত ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের
সাথে অন্যান্য অন্যান্য পদের যে সম্পর্ক, অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়, বলা হয়। অথবা আমরা আর একটা সংজ্ঞা পড়তে পারি, সেটি হচ্ছে বাক্যে ব্যবহৃত ব্যবহৃত ক্রিয়াপদের সাথে সাথে নাম পদগুলোর যে সম্পর্ক সম্পর্ক তাকেই কারক বলা হয়। হ্যাঁ, আশা করি শিক্ষার্থী তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো সংজ্ঞাটি কি। বাক্যে ব্যবহৃত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকেই কারক বলা হয়। তার মানে এখান থেকে তোমরা ধারণা করতে পারছো যে কারক হতে গেলে অবশ্যই ক্রিয়াপদের সাথে সম্পর্ক থাকতে হবে। অথবা আর একটি সংজ্ঞা আমরা এখানে দেখতে পাচ্ছি, বাক্যে ব্যবহৃত ক্রিয়াপদের সাথে নাম পদগুলোর যে সম্পর্ক। হ্যাঁ, এখানে নাম পদ বলতে বোঝানো হয়েছে ক্রিয়াপদ ব্যতীত বাকি পদগুলো, ঠিক আছে। এই বাকি পদগুলোর যে সম্পর্ক থাকে ক্রিয়াপদের সাথে সেটি হচ্ছে কারক। হ্যাঁ, এখন আমরা একটু জেনে নেব কারক শব্দের অর্থ কি। কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে থাকে। হ্যাঁ, কারক শব্দের অর্থটা আমরা জেনে নিই। কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। ওকে, আমরা তাহলে কারক শব্দের অর্থ জেনে নিলাম, কারকের সংজ্ঞা জেনে নিলাম, কারক শব্দটি কিভাবে গঠিত হয়েছে তাও জেনে নিলাম। হ্যাঁ, এবারে আমরা চলে যাব কারকের শ্রেণী বিভাগে, ঠিক আছে। আমরা কারকের শ্রেণী বিভাগ নিয়ে এখন কথা বলবো, ঠিক আছে। আমরা যেহেতু ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্কটাই কারক, তাই ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের ছয় রকমের সম্পর্ক থাকে। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবে, ক্রিয়াপদের সাথে অন্যান্য পদগুলোর ছয় ধরনের সম্পর্ক থাকে বলে কারক কয় প্রকার? ছয় প্রকার। হ্যাঁ, কারকের প্রকারভেদ। হ্যাঁ, কি বললাম যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের ছয় রকমের সম্পর্ক থাকে, তাই কারক ছয় প্রকার। তাহলে আমরা লিখব কারক ছয় প্রকার, ঠিক আছে। যথা, আমরা যথা দিয়ে লিখব। এক নাম্বার কর্তৃকারক, দুই নাম্বার কর্মকারক, তিন নাম্বার করণ কারক, চার নাম্বার সম্প্রদান কারক, পাঁচ নাম্বার অপাদান কারক, অপাদান কারক, ছয় নাম্বারে চলে আসবে অধিকরণ কারক। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ আমরা কারক ছয় প্রকারের পেয়েছি। এখন প্রত্যেক প্রকার কারক নির্ণয়ের সূত্র আছে, কিন্তু আমরা তার আগে একটি বাক্য এখানে লিখব, যে বাক্যটির মধ্যে আমরা ছয় ধরনের কারকই পেতে পারি। আমরা নিশ্চয়ই লিখতে পারবো। হ্যাঁ, আমরা একটু চিন্তা করব, চিন্তা করে আমরা একটি বাক্য লিখব যে বাক্যের মধ্যে আমরা ছয় প্রকার কারক পেতে পারি। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করি একটি বাক্য লেখার। মকবুল সাহেব প্রতিদিন সকালে প্রতিদিন সকালে তার ভাণ্ডার থেকে
ভান্ডার থেকে স্বহস্তে গরিবদের টাকা পয়সা পয়সা দান করেন। হ্যাঁ, আমরা এখানে একটা বাক্য লিখেছি যে বাক্যের মধ্যে ছয়টি কারকই বিদ্যমান আছে বলে মনে হচ্ছে, আমরা চেষ্টা করব। এখানে মকবুল সাহেবের নিচে আমরা দাগ দিয়ে দিলাম, প্রতিদিন সকালের নিচে দাগ দিয়ে দিলাম, ভান্ডার থেকে দাগ দিয়ে দিলাম, স্বহস্তে দিলাম, গরিবদের দিলাম, টাকা পয়সা দিলাম, আর দান করেন, এটা তো ক্রিয়া, এটার সাথেই ওই পদগুলোর সম্পর্ক থাকবে। এটার সাথে ছয় ধরনের সম্পর্ক থাকবে। আমরা কয়টার নিচে দাগ দিতে পেরেছি? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তার মানে হ্যাঁ, আমরা নিশ্চিত হয়ে গেছি যে ছয় ধরনের কারক আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এখন আমরা কারক নির্ণয়ের কিন্তু সহজ একটি উপায় আছে, এটি তোমাদের বলা হয়নি, আমি এখন বলছি যে কারক নির্ণয়ের সহজ উপায় হচ্ছে ক্রিয়াকে প্রশ্ন করা। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই মনে রাখবে, কারক নির্ণয়ের সহজ উপায় হচ্ছে ক্রিয়াকে প্রশ্ন করা। আমরা ক্রিয়াকে প্রশ্ন করে কিন্তু কারক নির্ণয় করতে পারি। হ্যাঁ, আমি যদি এখন প্রশ্ন করি, আমি প্রশ্ন করব কে দান করেন, আমি যদি প্রশ্ন করি কে দান করেন, তাহলে উত্তর আসবে কি? উত্তর আসবে মকবুল সাহেব। মকবুল সাহেব, এটা একটা উত্তর আসলো। আমি যদি বলি কি দান করেন, কি দান করেন, তাহলে কিন্তু উত্তর আসবে টাকা পয়সা, টাকা পয়সা। আবার যদি বলি কখন দান করেন, হ্যাঁ, তখন কিন্তু উত্তর আসবে কি? আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন সকালে, প্রতিদিন সকালে। হ্যাঁ, তাহলে আমরা তিনটা পেয়ে গেলাম, কে কি কখন দ্বারা প্রশ্ন করে, তিনটা অলরেডি পেয়ে গেলাম। যদি বলি কোথা থেকে দান করেন, কোথা হতে দান করেন, তাহলে কিন্তু উত্তর আসবে কি? তার ভান্ডার থেকে, ভান্ডার থেকে। ঠিক আছে, গেল। তারপর যদি আমি প্রশ্ন করি কিসের সাহায্যে দান করেন, দান করেন, উত্তর আসবে কিন্তু স্বহস্তে, স্বহস্তে। ঠিক আছে না? এক, দুই, তিন, চার, পাঁচ, আর একটা থাকলো কাদের দান করেন বা কাকে দান করেন। ঠিক আছে, কাকে দান করেন, তাহলে উত্তর আসবে কি? গরিবদের। হ্যাঁ, গরিবদের চলে এসেছে কিন্তু, আমাদের ছয় প্রকার কারক কিন্তু চলে এসেছে। আমরা একটু দেখে নেব যে কে দ্বারা প্রশ্ন করলে, আমরা যদি ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করি, তাহলে মকবুল সাহেব অর্থাৎ কর্তা, তিনি নিজেই কাজটি করছেন, অতএব তিনি কর্তৃকারক। তারপর কি দান করেন, কি দ্বারা প্রশ্ন করেছি আমরা ক্রিয়াকে, তাহলে টাকা পয়সা, অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করলে আমরা কর্ম পেয়ে যাচ্ছি, কর্মকারক। আমরা পাশে লিখব এটি কর্তৃকারক। হ্যাঁ, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কর্তৃ পাওয়া যায়, কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় কর্মকারক। হ্যাঁ, এরপর কখন দান করেন, অর্থাৎ সময় কখন, এটা হচ্ছে অধিকরণ কারক। হ্যাঁ, এরপর কোথা হতে, কোথা হতে বিচ্যুত, নিঃসৃত, অপসারিত, রক্ষিত, এগুলো হলে অপাদান হয়ে যায়, তাহলে এটা অপাদান কারক। তারপরে কিসের সাহায্যে, কোনো সহযোগিতা, কোনো কাজ যা দ্বারা মানে সহায়ক, যন্ত্র, সহায়ক উপায়, উপকরণ, এগুলো হলে হয়ে যায় করণ কারক।
তারপরে কাকে দান করেন, এটি যেহেতু সত্ত্ব ত্যাগ করে করা হয়েছে, এখানে একটা প্রশ্ন আছে। কাকে দ্বারা প্রশ্ন করলে কিন্তু কর্মকারকও পাওয়া যায়, তবে দেখতে হবে যে সত্ত্ব ত্যাগ করে কোনো কিছু কাউকে দিলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান হয়ে যায় সম্প্রদানকারক। সুতরাং এখানে কাকে দান করেন, গরিবদের, এটা তো দান করেন একবারে আর ফেরত নেবেন না, সুতরাং এই ব্যক্তি বা গরিবেরা এখানে সম্প্রদানকারক, সম্প্রদান কারক। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কারকের প্রত্যেকটা প্রকার নিয়ে আলোচনা করলাম বা ছয় প্রকার কারক নিয়ে কথা বলেছি, কিভাবে আমরা বের করব তাও আমরা শিখেছি। নেক্সট দিনে আমরা প্রত্যেক প্রকার কারকের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে সেগুলো নিয়ে কথা বলবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।